গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল তিন নাবালিকা, একজনকে উদ্ধার করা হলেও মৃত্যু হয় বাকি দুজনের। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার চর সুজাপুর শক্তিমণ্ডল পাড়া এলাকায়। জানা যায়, এদিন ১১ বছরের শ্রীপর্ণা রজক, ১০ বছরের কোয়েল রজক ও পূর্ণিমা রজক গঙ্গায় স্নান করতে যায়। সেই সময় অসতর্কতা বশত তিন জোড়ি জলে তলিয়ে যায়। এলাকাবাসীরা বিষয়টি দেখতে পেয়ে উদ্ধার কাজে হাত লাগান। পূর্ণিমা রজককে উদ্ধার করা হলেও বাকিদের সন্ধান পাওয়া যায়নি। ঘণ্টাখানেক পর শ্রীপর্ণা রজক ও কোয়েল রজককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মানে এক বাড়ি মানে দুটো বাড়িরই দুটো তিনটা মেয়ে, একটা বাড়ির দুটো মেয়ে আর একটা বাড়ির একটা মেয়ে, ওরা সবাই মানে বংশের মধ্যে মিলিত হয়ে জাগ ছুটাতে গেছিলো। কি জাগ ছুটাতে গেছিলো? পাট ছুটাতে। পাট ছুটাতে গিয়েছিলো বাড়ি থেকে কিছু দূরে। পাট ছুটানো হয়ে গেছিলো কমপ্লিটলি, দিয়া যতগুলো লোক ছুটাছিলো সবার সঙ্গে এসেছিলো বাড়ি। আবার তিনটা মেয়ে আবার চলে গেছিলো, গিয়ে ওরা মানে বন্ধু মিলে ছোটো ছোটো বাচ্চা মেয়েরা ওই সাঁতার কাটছিলো। সাঁতার কাটতে গিয়ে পাশে যে বড় গর্ত ছিল ওই গর্ত পাঁচ পিস দিয়ে পড়ে যায় গর্ত, একটা যার নাম হচ্ছে কোয়েল রজক। এবার কোয়েল রজককে বাঁচানোর জন্য আরও দুজন ঝাঁপিয়ে পড়ে, তিনজনই মানে হাবুডুবু খেলতে খেলতে মানে দুজন তলিয়ে যায়। একজন মানে বাঁচা বাঁচা অবস্থা, সেই মুহূর্তে একটা পাশে একটা বাচ্চা মেয়ে ছিল ও মানে দেখতে পায়, দিয়ে একজন লোককে ডাকে, দেখে ওই লোক উদ্ধার করে। একজনকে বাঁচানো গিয়েছিলো কিন্তু প্রায় নিঃশ্বাস ছিল, দুজনে পরে যখন পাওয়া গেলো তখন হাসপাতালে আনতে এসে আবার রাস্তাতে মৃত্যু হয়েছে ডাক্তার বলেছে। কী নাম যে মারা গেছে? যে মারা গেছে কোয়েল রজক, বাড়ি আর বাড়ি হচ্ছে চরসুজাপুর শক্তিমণ্ডল পাড়া, আর একটা শ্রীপর্ণা রজক, ওরও বাড়ি চরসুজাপুর শক্তিমণ্ডল পাড়া, দুজন মারা গেছে। দুজন। মালদা থেকে দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা। গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল তিন নাবালিকা, একজনকে উদ্ধার করা হলেও মৃত্যু হয় বাকি দুজনের। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার চর সুজাপুর শক্তিমণ্ডল পাড়া এলাকায়। জানা যায়, এদিন ১১ বছরের শ্রীপর্ণা রজক, ১০ বছরের কোয়েল রজক ও পূর্ণিমা রজক গঙ্গায় স্নান করতে যায়। সেই সময় অসতর্কতা বশত তিন জোড়ি জলে তলিয়ে যায়। এলাকাবাসীরা বিষয়টি দেখতে পেয়ে উদ্ধার কাজে হাত লাগান। পূর্ণিমা রজককে উদ্ধার করা হলেও বাকিদের সন্ধান পাওয়া যায়নি। ঘণ্টাখানেক পর শ্রীপর্ণা রজক ও কোয়েল রজককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মানে এক বাড়ি মানে দুটো বাড়িরই দুটো তিনটা মেয়ে, একটা বাড়ির দুটো মেয়ে আর একটা বাড়ির একটা মেয়ে, ওরা সবাই মানে বংশের মধ্যে মিলিত হয়ে জাগ ছুটাতে গেছিলো। কি জাগ ছুটাতে গেছিলো? পাট ছুটাতে। পাট ছুটাতে গিয়েছিলো বাড়ি থেকে কিছু দূরে। পাট ছুটানো হয়ে গেছিলো কমপ্লিটলি, দিয়ে যতগুলো লোক ছুটাছিলো সবার সঙ্গে এসেছিলো বাড়ি। আবার তিনটা মেয়ে আবার চলে গেছিলো, গিয়ে ওরা মানে বন্ধু মিলে ছোটো ছোটো বাচ্চা মেয়েরা ওই সাঁতার কাটছিল। সাঁতার কাটতে গিয়ে পাশে যে বড় গর্ত ছিল ওই গর্ত পাঁচ পিস দিয়ে পড়ে যায় গর্ত, একটা যার নাম হচ্ছে কোয়েল রজক। এবার কোয়েল রজককে বাঁচানোর জন্য আরও দুজন ঝাঁপিয়ে পড়ে, তিনজনই মানে হাবুডুবু খেলতে খেলতে মানে দুজন তলিয়ে যায়। একজন মানে বাঁচা বাঁচা অবস্থা, সেই মুহূর্তে একটা পাশে একটা বাচ্চা মেয়ে ছিল ও মানে দেখতে পায়, দিয়ে একজন লোককে ডাকে, দেখে ওই লোক উদ্ধার করে। একজনকে বাঁচানো গিয়েছিলো কিন্তু প্রায় নিঃশ্বাস ছিল, দুজনে পরে যখন পাওয়া গেলো তখন হাসপাতালে আনতে এসে আবার রাস্তাতে মৃত্যু হয়েছে ডাক্তার বলেছে। কী নাম যে মারা গেছে? যে মারা গেছে কোয়েল রজক, বাড়ি আর বাড়ি হচ্ছে চরসুজাপুর শক্তিমণ্ডল পাড়া, আর একটা শ্রীপর্ণা রজক, ওরও বাড়ি চরসুজাপুর শক্তিমণ্ডল পাড়া, দুজন মারা গেছে। মালদা থেকে দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা।